মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর হার একই রয়েছে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন ও জেলাবাসীর কাছে। সুস্থ হওয়ার সংখ্যাটা নিহাতই কম নয়, এখানে প্রশ্ন উঠেছে, যার কোনো ভ্যাকসিন এখনও নেই, আদৌ কি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা? সরকারিভাবে এই জেলায় আক্রান্তের সংখ্যা 3,285 জন, তার মধ্যে সুস্থ হয়েছেন 2,738 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও হোম আইসোলেশনে রয়েছেন 603 জন। সরকারি হিসাবে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 40। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির উপর কড়া নজর রাখা হয়েছে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট আনন্দবার্তা।